हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के देखो सकाल सकाल वीडियो टा करते पारी नी सकाल थेके। तो सोनामार शरीरटा खराब देखे ही बुझते पाच्छो तोर चोखटा फुले छे, बा साइडेर चोखटा बा चोखटा फुले छे। तो चोखटाई खूब व्यथाओ होये छे, चोखटा चुलकाच्छे आर घूम थेके उठेओ तो ताकाते ही पाच्छे ना ठीकठाक करे। तो देखो छादे निये एसेछि, तो ताकाते ही पाच्छे ना ठीकठाक करे। तो চোখটা বন্ধ করে আছে, আবার নাক দিয়ে সর্দিও পড়ছে। তো কালকে যেহেতু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে, তো তার জন্য একটু সর্দি সর্দিও লেগে গেছে। তাকাচ্ছে না, দেখেছো রদ্দুরে এসে? শোনা, তাকাচ্ছে না। ওই পাশে নিয়ে চলো, ওই পাশে নিয়ে চলো, দেখি কি করে। ওপাশে টানা, এই এই হচ্ছে ওর বা চোখটাই কিন্তু এরকম হয়েছে, লালও হয়েছে চোখটা। কি হচ্ছে মা চোখের মধ্যে? কিছু গেল হাওয়া টাওয়া কাছে কিছু যেতেও পারে ভাই। এখন আর লাগাতে হবে না, চোখে দিয়েছি তো একবার, এখন আর চোখে দিতে হবে না। চার ঘন্টা বাদে বাদে তো এই যে ঠোঙা ছিঁড়ে দেখো কি অবস্থা করেছে, এই দেখো ছেঁড়া হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সোনামা এখন ঘুম থেকে উঠলো। তো এদিকে তাকাও, এদিকে তাকাও, তো দেখো চোখটার কি অবস্থা। তাকাও এদিকে মাম্মা, চোখটা এমনি ওরকম হয়েছে, ফুলেছে, জোড়া লেগে যাচ্ছে। তো দেখো এই যে এই পাশের চোখটা, এই দেখো, এই দেখো, দেখাও সবাইকে দেখো, এই যে চোখটা দেখে বোঝা যাচ্ছে। তো চোখটার জন্য ওর অস্বস্তি হচ্ছে আর চোখটা বারে বারে মানে ডলাডলি করছে হাত দিয়ে, আর মনে হয় চোখের মধ্যে খচখচ করছে না, মানে অস্বস্তি বোধ হচ্ছে। তো তার জন্য শরীরটাও এমনিতে ভালো নেই আর চোখটার জন্য আরো বেশি খুঁতখুঁত করে কাঁদছে। তো এখন আবার ওষুধ আরেকবার দিয়ে দিলাম। তো ওষুধ দিলে কম হয়, এই ওষুধটা আগে কবার মানে বেশ তিন চারবার চোখে ওরকম অসুবিধা হয়েছিল, তো দেওয়ার পরে কম হয়ে গেছিলো। তো আজকেও আবার সেই ওষুধটাই আনা হয়েছে ডক্টরের কাছে শুনে। তো এখন দেওয়া হচ্ছে, দুবার দেওয়া হয়েছে, তারপর পেটটাও ঠিকঠাক নেই। তো আমার সোনামার এই ওষুধগুলো দিয়েছে, ওই যে অ্যাডজাইম সিরাপ, এটা মনে হয় হজমের জন্যে, এটা এই যে র্যান্টাক সিরাপ ইনফ্যান্ট, ওটা গ্যাস অ্যাসিডিটি গ্যাসের জন্যে, আর এই যে চোখের জন্যে, চোখ লাল হয়েছে তো তার জন্য এই যে টোবা। তো সর্দিও লেগেছে, নাক দিয়ে জল জল মতো ঝরছে, তো তার জন্যে এই যে নোজ ক্লিয়ার, আর এটা তিনটে দিয়েছিল, একটা খাইয়েছি আর দুটো এখনো আছে। সেপটিক জিজি, তো এটা তিনটে দিয়েছিল, দুটো আছে এখনো, আর দিয়েছে এই যে এটা একটা ভিটামিন ওষুধ, ভিটামিনই তো মনে হয় কারণ এটা কৃমির ওষুধের সঙ্গে দিয়েছে, তো তার জন্য কৃমির ওষুধের সঙ্গে সাধারণত ভিটামিনই দেয়। তো যে এই যে এই একটা দিয়েছে ওষুধ, কিটক্যাট কিটক্যাট, আর ওর সঙ্গে এই যে এই ওষুধটা দিয়েছে, এই দুটো একসঙ্গে খাওয়াতে বলেছে, এই দুটো একসঙ্গে খাওয়াতে বলেছে। তো এইগুলো আগে খাওয়াতে হবে, তো এগুলো ফুরিয়ে গেলে তারপর এই দুটো খাওয়াতে হবে। তো ওই যে দেখো ওষুধ বার করছে ওর মধ্যে থেকে, বার করছো ওষুধ? ইয়ে মা, এরটা কোথায় গেল? এরটা বার করে কোথায় রেখেছো? সে ফেলে দিয়েছো তো দেখছি পিছনে ছুঁড়ে। মাম্মা মাম্মা, আমরা দেখতেই পেলে অনেক রকমই ওষুধ দিয়েছে, তো ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু তবুও কম হয়নি। তো এই যে বসে বসে খেলা করছে, মুডটা আজকে ঠিকঠাক নেই। তো যেহেতু শরীরটা ভালো না, তো তার জন্য মুডটাও ঠিকঠাক নেই, তো শুধু কান্নাকাটি করছে। তাকাও এদিকে, তাকাও মাম্মা,
এদিকে তাকাও তাকাও এদিকে ওষুধগুলো সব নামাচ্ছে তো এখন যেহেতু শরীরটা খারাপ তো যেটা করতে চাইছে সেটা করতে না দিলে কাজে খুব তো তার জন্য কিছু বলছি না যে খেলা করছে করুক তো ওকে ওষুধটা খাওয়াবো এখন দেখি তো এটা এখন খাওয়াবো তো এটা কালকে ওরা যখন দিয়েছে লিখে দেয়নি যে কিভাবে খাওয়াতে হবে তো ডক্টরকে আবার ফোন করলাম তো আমি যে ডক্টরকে দেখাই খুবই ভালো তো ফোন করে জিজ্ঞাসা করলে উনি বলে দেয় যে কিভাবে কি খাওয়াতে হবে বা রাত্রের দিকে যদি কোনো প্রবলেম হয় তো ফোন করলে উনি অনেক হেল্প করে ডক্টরটা মানে উনি খুবই ভালো উনি কি ওষুধ খাওয়াতে হবে সেটাও বলে দেয় কিভাবে খাওয়াতে হবে কোনো অসুবিধা হলে ছোটোখাটো প্রবলেম হলে উনি হেল্প করে তো তার জন্যে কাল রাত্রে আবার ফোন করে জিজ্ঞাসা করেছি যে এটা কীভাবে খাওয়াবো তো উনি সব বলে দিয়েছে তো সোনার যেহেতু শরীরটা ঠিকঠাক নেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই এন্ড করছি তো নেক্সট ডে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আশা করি সোনা মা ঠিকঠাক হয়ে যাবে তো চোখটা নিয়েও একটু প্রবলেম হচ্ছে তো চোখটাও আশা করি ততক্ষণে ঠিকঠাক হয়ে যাবে তো চলো তাহলে টাটা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।